বাংলাদেশের এমন করুণ চিত্র হতবিহ্বল করেছে ভক্ত সমর্থকদেরও। তবু আজন্ম ভালোবাসার টানে টাইগার বাহিনীর পাশে আছেন বলে জানান ভক্ত সমর্থকরা। তাদের মতো ঐতিহাসিক ভেনু ইডেন গার্ডেন্সে খেলার মনস্তাত্ত্বিক চাপের সঙ্গে পাহাড়সম টার্গেট যোগ হওয়ার কারণে হারতে হয়েছে বাংলাদেশকে। প্রত্যাশা, বাকি ম্যাচগুলোতে চেনা চেহারায় ফিরবে বাংলাদেশ। স্থলপথে ঢাকার সঙ্গে কলকাতার ইডেন গার্ডেন্সের দূরত্ব 327 কিলোমিটার, কিন্তু বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষকে ভৌগোলিকের দূরত্ব কি থামিয়ে রাখতে পারে? প্রিয় দলের ম্যাচ দেখতে হয়তো ভিন দেশে যেতে পারেননি, তবে টেলিভিশনের চার কোনা পর্দায় বা রেডিওর স্পিকারে ঠিকই সজাগ লক্ষ্য ছিল তাদের। কলকাতার 66,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে বেজে ওঠা জাতীয় সঙ্গীতের সুরে মাশরাফি সাকিবদের সঙ্গে গলা মেলালেন এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাসাবাড়ি আর প্রতিষ্ঠানের ব্যস্ত মানুষেরাও। এত দূর থেকেও ইডেন গার্ডেন্সের গ্যালারিতে নিজেদের খুঁজে ফিরলেন তারা। এত দূরে থেকেও এই খেলার উত্তেজনাটা আমাদেরকে এমন একটা অনুভূতি দিচ্ছে যেন আমরা মাঠেই আছি। যদি মাঠে খেলা দেখতে পারতাম আমরা আরো জোরে শাউট করতে পারতাম। তবে ওয়ানডে আর টি-20 মিলিয়ে যে পাকিস্তানের বিপক্ষে জয় পরাজয়ের সবশেষ পরিসংখ্যানটা ছিল 5-0, বিশ্ব আসরে তাদের বিপক্ষে ম্যাচেই নিজেদেরকে হারিয়ে খুঁজলো মাশরাফিরা। আর এমন আত্মসমর্পণের উত্তর খুঁজলেন দেশের ক্রিকেট ভক্তরা। টার্গেট বেশি হওয়ার কারণে বেশ কিছুটা মানে পিছিয়ে গেছি আসলে মনস্তাত্ত্বিকভাবে। আমাদের মোস্তাফিজ ছিল না, সে কারণে আমাদের বোলিং এর উপর এফেক্ট পড়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান এত দীর্ঘদিন ধরে খেলছে, তাদের কাছে সবগুলো মাঠ পরিচিত, আমাদের ছেলেদের কাছে তো পৃথিবীর সবগুলো মাঠ পরিচিত নয়, ফলে তারা একটু তো মানে শেকি ফিল করবেই। কিন্তু সমর্থকদের প্রার্থনা, হারের হতাশায় যেন মাশরাফিদের পেয়ে না বসে। টাইগারদের উপর আস্থার কথাটি তারা জানালেন স্বতঃস্ফূর্তভাবে। হার জিততে বড় কথা না, আমরা ভালো খেলার চেষ্টা করেছি সবাই। বাংলাদেশ আশা হত হওয়ার কিছু নেই, আমরা আশাতীত সামনে খেলাগুলো আরো ভালো করবে। ম্যাচ শেষে বিজয় মিছিল। বাংলাদেশের ক্রিকেটে এক প্রকার নিয়ম বনে যাওয়ার ঘটনা এবার হয়তো হয়নি, তবুও অলিগলি আর রাজপথে ঠিকই ছিল লাল সবুজ সমর্থকদের সরব উপস্থিতি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু বাংলাদেশে নয়, পাকিস্তানের বিপক্ষে মাশরাফিদের এমন হারে হতাশ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে আসা টাইগার সমর্থকরাও। জয়ের প্রত্যাশা নিয়ে ম্যাচ দেখতে এসেও শেষ পর্যন্ত হার নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয়েছে তাদের। আজকে আমাদের শুরুটা খারাপ হয়েছে আসলে, সর্বোপরি সবকিছুতেই আমাদের ভাগ্য খারাপ বলবো। মূল পর্বতে আমাদের একটু হতাশ হয়ে গেছে, যেহেতু আমরা টসে বারবার হারতেছি এশিয়া কাপের থেকে। ভুল টুটিগুলো ঠিক করে সামনের ম্যাচে যেতে ওরা ভালো করে, এটা আমরা প্রত্যাশা করি বাংলাদেশ টিমের কাছে। আমাদের ফিল্ডিং আজকে আপ টু মার্ক ছিল না, বোলিংটা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। হয়তো আরেকটু পজিটিভ খেলা যেত, বাট ট্রাই করছে তারা। নেক্সট ম্যাচে আমরা আবার ফিরে আসব। একটু তো হতাশার, কিন্তু খেলায় হার জিত থাকবেই। আশা করি সামনের ম্যাচগুলোতে আমরা আবার ধর্মশালার মতো পারফরম্যান্স নিয়ে ফিরে আসব। ইনশাআল্লাহ উইল উইন দ্য নেক্সট ম্যাচ। এন্ড সাপোর্ট খারাপ ছিল না, আর সাপোর্ট ভালো থাকলে উই ক্যান ডু ওয়েল ইনশাআল্লাহ। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-20 ক্রিকেটে 1000 রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। সেই সাথে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সংক্ষিপ্ত ফরম্যাটে 50 উইকেটের পাশাপাশি 1000 রানের মালিকও হলেন বাংলাদেশের সাকিব। টি-20 বিশ্ব আসরে সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে 1000 রানের মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র 4 রানের। ম্যাচে 50 রানে অপরাজিত থাকেন সাকিব। বর্তমানে তার মোট রান সংখ্যা 1046। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে প্রথম 1000 রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। সেই সাথে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আফ্রিদির পর একই সাথে 50টি উইকেট ও 1000 রানের মালিক হলেন সাকিব। বর্তমানে তার টি-20 ক্যারিয়ারের উইকেট সংখ্যা 61টি। Jams it down, he takes a single, he gets to his 50. He muted celebrations because the team may not have খেলার সময় আরো যা দেখবেন। জর্ডানের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।